अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। खूब मजाय आछो ताई ना रुचिता निहार के बिये करे? आज तुम्हार जन्मदिने सबार सामने जदि प्रमाण ना करते पारी যে নিহার তোমাকে ভালোবাসে না, তাহলে আমার নামও অম্বিকা নয়। আর একটু আনন্দ করে নাও রুচিতা, তারপর তো রাতটা কালো হয়ে যাবে। Attention everyone! মা, অমৃতা শাড়ি পাল্টালো কেন? কে জানে। আজ রুচিতার জন্মদিনে আমি একটা স্পেশাল গেম প্ল্যান করেছি। কি গেম বলছি আন্টি? এসব কি অমৃতা? আর চেয়ার কার জন্য? অপেক্ষা করুন ঠাকুমা, এক্ষুনি সব জানতে পারবেন। আমাকে একটা প্রশ্ন করুন। কি কি জিজ্ঞেস করবো? কিছু একটা। আচ্ছা বলো তো কার জন্মদিন? আজ নিহারের জন্মদিন। আজ রুচিতার জন্মদিন। তাহলে অমৃতা, এটা সত্যি মিথ্যে খেলার গেম, তাই তো? হ্যাঁ দি, এটা একটা লাই ডিটেক্টর গেম। এই মেশিন আমাদের পালসের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সত্যি আর মিথ্যে বলে দিতে পারে। আর এটা হলো সত্যি বলার চেয়ার। যেই এই চেয়ারে বসবে সে কিন্তু মিথ্যে বলতে পারবে না, কারণ তার সত্যিটা প্রকাশ পেয়ে যাবে। এই চেয়ারে যে বসবে তাকেই হেডব্যান্ডটা পরতে হবে, আর সঠিক উত্তর দিলে এটা থেকে চলবে সবুজ আলো। আর যদি কেউ মিথ্যে বলে তো লাল আলো এই পার্টিতে তার পর্দা ফাঁস করে দেবে। এই অমৃতা আবার নতুন কি নাটক করছে? ঠাকুমা, আপনার থেকে শুরু করি তাহলে। এবার আপনি আপনার হাতটা ওখানে রাখুন। ঠাকুমা, আপনি কি কখনো আপনার বৌমাকে কষ্ট দিয়েছেন? না, আমি আমার বৌমাকে কখনো বিরক্ত করিনি। ঠাকুমা, আপনি মিথ্যে কথা বলছেন। আরে মা, কত মিথ্যে কথা বলো তুমি, বলে গেছো যখন নতুন বিয়ে হয়ে বাড়িতে এসেছিলাম। কত জ্বালাতন করতে তুমি আমাকে। আসলে আমি তোমাকে ঘর সামলানো শেখাচ্ছিলাম, তুমি ভাবছিলে কষ্ট দিচ্ছিলাম। আচ্ছা, আমি বাপু খেলবো না। একটা কথা বলো, তুমি সারাক্ষণ আমাকে মা 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 করো, তুমি আমার উপর রাগ করেছো তো? বলো সত্যিটা। কি প্রশ্ন করলেন উনি? সত্যি বললে ফেসে যাব, মিথ্যে বললেও ফেসে যাব। আমার সত্যিটা যখন সবাই জেনেছে তখন তোমারটাও জানবে। না মা, আমি কোনোদিন তোমায় দোষ দিইনি। মিথ্যে বলছিলে, তার মানে তুমি আমার উপর রাগ করো, তাই তো? ও মা, কখনো কখনো যখন তুমি বকতে বা
কোনো কিছু নিয়ে বারবার থামিয়ে দিতে তখন একটু দোষ দিতাম। দেখলে তো এবার সত্যিটা বেরোলো। দিদা, শাশুড়ি বৌমার সম্পর্ক তো হয় টক মিষ্টি, এই স্বাদটা না থাকলে জীবন নিরস মনে হবে। কিন্তু তার মানে কি এরকম যে মা আপনাকে ভালোবাসে না? তুমি আমায় জ্ঞান দিও না, আমি আমার বৌমাকে তোমার থেকে ভালো বুঝি। আমি জানি আমার বৌমা আমাকে খুব ভালোবাসে। আমার ভালো মা। এত লেকচার দিচ্ছ তো রুচিতা, তোমার নাম্বারও তাড়াতাড়ি আসছে। আঙ্কেল, কাজ আর আন্টির মধ্যে কাকে আপনি চুজ করবেন? অফকোর্স তোমার আন্টিকে। আচ্ছা দাদা, তুমি মা আর বৌদির মধ্যে কাকে বেশি ভালোবাসো? মারতে চাস নাকি? আই কুইট। রুচিতা হাতটা রাখো। রুচিতা, নিহার কি কখনো তোমাকে আই লাভ ইউ বলেছে? আজ তো ফেঁসেছে, কারণ নিহার ওকে কখনো এই কথাটা বলেইনি। আরে লজ্জা পাচ্ছ কেন রুচিতা, বলো না। হ্যাঁ বলেছেন। এই মেশিনটা লাল আলো জ্বলতে তো সময় কেন নিচ্ছে, খারাপ হয়ে গেল নাকি? আমি রুচিতাকে আই লাভ ইউ কবে বললাম? সে তো ভুল করে বলেছিলাম, কিন্তু রুচিতার জন্য তো রিয়েলি ছিল। রুচিতা, তুমি এখনই এত লজ্জা পাচ্ছ, তো সেই সময় তো তুমি একদম সপ্তম স্বর্গে ছিলে। আমি এক্ষুনি আসছি। তোমার মুখ থেকে আমি সত্যিটা বার করেই ছাড়ব নিহার। নিহার, তুমি কি তোমার স্ত্রী রুচিতাকে সত্যি ভালোবাসো? অমৃতা এই প্রশ্নটা ইচ্ছে করে করেছে, এবার কি উত্তর দেব? কাম অন নিহার, বল, উত্তর দে। আরে নিহার, বলো না। বল নিহার, বল না। আরে নিহার, বল, কি করছিস তুই? বলো না নিহার, কাম অন। নিহার, বলে ফেল। নিহার,
রুচিতা খুবই বুঝদার মেয়ে। আমাদের কোনো ম্যাচই হয় না, আর না আমি ওকে ভালোবাসি। এই বিয়েটাতে না আমি কোনোদিন খুশিতে থাকবো না ভালোবাসতে পারবো। ডক্টর এখন আপনাকে ট্রাভেল করতে বারণ করেছেন, তাই আপনি এখন একদম টেনশন নেবেন না, হ্যাঁ শুধু রেস্ট নেবেন। আমি গুরুদেবের বলা সমস্ত উপায় আর পরীক্ষাগুলো পুরো মন থেকে পালন করব। আপনার কফি আর আপনার ফেভারিট কুকিজ। এক মিনিট দিদা, এটা আপনার প্লেটে কি? ঘি দেওয়া রুটি অমৃতা, আর ডাক্তার ওনাকে ঘি দেওয়া রুটি খেতে বারণ করেছেন। হ্যাঁ। রুচিতা যা আমার পরিবারের জন্য করে, এই বাড়ির জন্য করে, আমি সে সব কিছু ভালোবাসি। ওর রান্না করা, ওর কফি, যেভাবে ও প্রত্যেকের খেয়াল রাখে, যেভাবে বাড়ির বউ হওয়ার সব দায়িত্ব পালন করে, সেই দায়িত্বর জন্য ভালোবাসি। যে অধিকারে ও আমার পরিবারকে নিজের মনে করে, সেই অধিকারকে ভালোবাসি। যেভাবে এই বাড়িটাকে ও নিজের বাড়ি বলে মনে করে, সেই অধিকারটাকে ভালোবাসি। আমার পরিবারের ঢাল হয়ে সব সময় দাঁড়িয়ে থাকে ও, আমি ওর এই সাহসটাকে ভালোবাসি। পেয়ে গেছো তুমি তোমার উত্তর অমৃতা? এবার কেক কাটা যাক। হ্যাঁ, আমি কেক নিয়ে আসছি। আমার পরিবারের জন্য রুচিতা যা কিছু করে, আমি সে সব কিছু ভালোবাসি, কিন্তু রুচিতাকে নয়, হয়তো কখনো ভালোবাসবো না। ব্যাস, আমি রুচিতাকে আর ঠকাতে পারবো না, ওকে সত্যিটা বলতেই হবে আমার। কিন্তু আজকে ওর বার্থডের দিনে নয়। বৌমা, তুমি তো বলেছিলে কেক থেকে বিস্ফোরণ হবে, তুমি তো বৌমাকারের কেকও আনিয়েছো, ওটা ফাটলে আমাদের কোনো বিপদ হবে না তো? কিচ্ছু হবে না মা, শুধু রুচিতা ছাড়া আর কারুর কিচ্ছু হবে না, চিন্তা করো না তুমি। নিহার বাবু, এটা কেমন কেক? আমি এখনো অব্দি এরকম কেক দেখিনি। আরে বাবা, আজকাল এরকম কেকই ট্রেন্ডে আছে।
কেকের সামনে তো রুচিতার থাকার কথা ছিল, অমৃতা কোত্থেকে এলো? অমৃতা আপনি ঠিক আছেন? কালো ধোঁয়া কেন বেরোলো? আমি না কেকের ভিতর কয়লার গুঁড়ো ভরে দিয়েছিলাম, যে মোমবাতি চলল তাতে ধোঁয়া উঠেছে। কেনে সেই কেক? মানে এই কেকটা অমৃতা আনিয়েছিল বাবা। আন্টি তো কেকের দায়িত্বটা আমাকেই দিয়েছে, তো তুমি একদম টেনশন করো না, আমি বেস্ট কেকটাই অর্ডার করেছি। ও নো, এই পুরো খেলাটা তো উল্টে আমার উপরে এসে পড়ে গেল। ওরা আমাকে বলেওনি যে ওরা এটা প্ল্যান করেছে। পুনম, অমৃতা এই বাড়ির অতিথি, সদস্য নয়। ওকে বাড়ির কাজের দায়িত্ব দেওয়া বন্ধ করো। ঠিক আছে। অমৃতার মুখে কালো রং দেখে আমার সুন্দরীর কথা কেন মনে পড়ছে? তুমি কি তোমার স্ত্রী রুচিতাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ, রুচিতা যা আমার পরিবারের জন্য করে, এই বাড়ির জন্য করে, আমি সেই সব কিছু ভালোবাসি। আর যেভাবে এই বাড়ির বউ হওয়ার সব দায়িত্ব পালন করে, সেই দায়িত্বকেও ভালোবাসি। এত কিছু বলে দিলাম, কিন্তু রুচিতাকে আমার আর অমৃতার সম্পর্কের ব্যাপারে কিচ্ছু বলতে পারছি না। আমার এমন কেন মনে হচ্ছে যে অমৃতা অমৃতা কিছু একটা করছে, না চাইতেও আমার আমার ওর উপর বিশ্বাস হচ্ছে না। মানে আজও নিহার বাবুর দেওয়ার শাড়িটা পরে নিল। খোলা চুলে তোমাকে দেখতে বেশি ভালো লাগে। নিহার বাবু, কি ব্যাপার নিহার বাবু, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। আসলে ওই আজকে তোমার জন্মদিন ছিল, তো তোমার জন্য কোনো গিফট আনতে ভুলে গেছি, সেই জন্য নিজের উপর খুব রাগ হচ্ছে। কিন্তু আপনি আমার জীবনের বেস্ট গিফট দিয়েছেন নিহার বাবু। সবার সামনে আপনি বলেছেন যে আপনি আমার প্রত্যেকটা জিনিস ভালোবাসেন, এটা বলে আপনি আমাকে সব কিছু দিয়ে দিয়েছেন। কারণ একজন স্ত্রীর কাছে তার স্বামীর ভালোবাসার থেকে দামি আর কিচ্ছু হয় না নিহার বাবু। থ্যাংক ইউ সো মাচ। তোমরা ধীরে সুস্থে মাসির ফাংশনে ঘুরে এসো, ততক্ষণ আমি এখানে ফটোশুটের কাজটা শেষ করে নিই। ঠিক আছে বাবা, কিন্তু ফটোশুট ভালো করে করবি, আগামী জুয়েলারি এক্সপোতে আমরা এইগুলি প্রেজেন্ট করব। ঠিক আছে? ঠিক আছে বাবা। বাবা, আমি কি আমার বাড়ি থেকে একটু ঘুরে আসতে পারি? কালকে আসলে মায়ের সাথে খুব একটা ভালোভাবে কথা হয়নি। ব্যাস, আমরা বাড়ি থেকে বেরোতে পারলাম না, তোমার ঘোরা শুরু।
কোনো ব্যাপার নয় মা, তুমি যাও বাপের বাড়ি। শ্রীধর বাবু কালকে পার্টিতে আসতে পারেননি, তুমি তার সঙ্গে দেখা করো, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। চলো। হ্যাঁ, বাই ঠাকুমা। নিহার বাবু আমি আসছি। ওকে, তাড়াতাড়ি চলে এসো। তাড়াতাড়ি কেন? মানে তাড়াতাড়ি গিয়ে ধীরে সুস্থে এসো, কিন্তু চলে এসো। মানে আজকে আমি আর নিহার পুরো একাই বাড়িতে? एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।